हाय एवरीवन, वेलकम टू पांच फोर ऑन। आज के रेसिपी होच्छे उड़द डाल डमलिंग्स, बांग्ला ए बोरे रस बड़ा। বস দাও। মানে আমার মুটকে খেলে মানে বালিশটা বেড়াচ্ছে। নিয়ে কি করছিলিস তুই? বালিশটা নিয়ে কি করছিলিস? কি করছিলিস? রাউন্ড এন্ড রাউন্ড কি করছিলিস তুই? রাউন্ড এন্ড রাউন্ড। চলো একবার রেসিপি স্টার্ট করি। এখানে আমি 250 গ্রামস মতো উড়ার ডাল নিয়েছি, ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছি 4 আওয়ার্স। এটাকে ভালো করে গ্রাইন্ড করে নেব। ভালো করে দেখে নেবেন যাতে কোনো লাম্পস না থাকে। এরপরে এখানে আমি 1 টিস্পুন মৌরি দিয়েছি, ফেনেল সিডস, আর দেবো 1/2 টিস্পুন নুন, সল্ট। ভালো করে এটা মিক্স করে নেব। এতে চাইলে আপনি একটু বেকিং সোডাও দিতে পারেন, বাট আমি এখানে ইউজ করিনি। এবার কড়াইতে তেল নিয়ে নেব। এতটা তেল নেবেন যাতে ওগুলো ভালো করে ভাজা যায়। আমি এখানে একটা ছোট স্পুন নিয়েছি যাতে আমার সব শেপগুলো একসাথে ভালো আসে। তেলটা একটু গরম হলে সবগুলো দেবেন। এটা একটা খুব ভালো ডেজার্ট হিসেবে যায়। সামনের দিকটা ভাজা হলে এটাকে উল্টে দিতে হবে। অলমোস্ট দেখতে পাচ্ছেন আমার দুদিক ভাজা হয়ে গেছে। আমি এগুলো তুলে নেবো হঠাৎ করে। চাইলে টিস্যু পেপারের উপর রাখতে পারেন যাতে এক্সেস অয়েলটা ওরা তেলে নেবে। এবার অন্য একটা পাত্রে আমি জল নিয়েছি। আপনি যদি 3 কাপ জল নেন তাহলে আপনাকে নিতে হবে 2.5 কাপ মতো চিনি, এবং এটা ভালো করে ফুটতে দেবে যতক্ষণ না একটা স্টিং আসবে। আর গরম রসে বড়াগুলো দেবেন। মোটামুটি 2-2.5 ঘন্টাটা ভিজিয়ে রাখবেন, তারপরে খাবেন, দারুণ লাগবে। আর প্লিজ, যদি ভাল লাগে প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।